সো গাইজ, কয়েকদিন আগে বাংলাদেশে এমন এক প্রাণীর খোঁজ পাওয়া গেছে যে জ্যান্ত পোকামাকড় খেয়ে বলে। খুব টেস। যে কিনা কাঁচা কাঁচা মুরগির পা খেয়ে বলে। খুব টেস। যে কিনা নিজের পটি নিজেই খেয়ে বলে। খুব টেস। তো বেশি ভাট না বকে আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি এখন ভাত খাবো, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ দেখো দেখো, এই প্রাণীটি ভাতের সাথে গোটা মুরগি চিবিয়েও খেতে পারে। এটা হচ্ছে রুই মাছ। ও না না, আমি তো ভাবলাম এটা খাসির মাংস। এগুলো হচ্ছে শাক। এগুলো সবগুলো কিন্তু আমি রান্না করছি ভাই। এইসব প্রাণীগুলোই কিছুদিন পর টিভি চ্যানেলে গিয়ে এমন উৎপাত করতে থাকে। পুর ভরা বেগুন নুডলস দিয়ে আমি আপনাদের আজকে তৈরি করে দেখালাম ডেকো নুডলসের টক ঝাল মিষ্টি আচার, নুডলস ও সাগুর বাহারি পায়েস। ডেকো নুডলসে শর্মা। মাছটা আমার খাওয়া হয়েছে। আহারে, মাছটারও লজ্জা লাগছে যে কার পেটে যাচ্ছে ও। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি এখন ভাত খাবো মাংস দিয়ে মুরগি। ভাত খাবে সে তো বুঝলাম, বাট মাংস দিয়ে মুরগি কিভাবে খাবে? ফুলকপি, কলা, মলা সবগুলা দিয়ে মোলাটা কি? বাপের জন্মের জীবনে শুনিনি এই শব্দটা। তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো তবে অবশ্যই জানিও আমাকে কমেন্ট করে। এগুলো আমি রান্না করছি। এ বাবা, না বললে তো জানতেই পারতাম না। মামুনি, এটা মুরগির পা, অন্য কিছু না যে এভাবে খেতে হবে। এই ভিডিও দেখে কি শিখতে পারলে তোমরা? এরপর থেকে যখনই খেতে বসবে মুখে আগে 10 কিলো আটা মাখবে, দেন দুটো চেয়ার পেতে তার মাঝখানে বসে খাবে, কেমন? ঠিক আছে। সো গাইজ, ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করতে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর যদি না করে থাকো তাহলে কিন্তু এই প্রাণীটা এসে আপনাদের চ্যান্ত খেয়ে নেবে, আর খেয়ে বলবে খুব টেস্ট। সো গাইজ, দ্যাটস ইট ফর টুডে, বাই।